অনার্স থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এর শিক্ষার্থীবৃন্দকে আমি আজকের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটির একটি বিষয়, যেটা হচ্ছে দি কর্পোরেট ফর্ম অফ অর্গানাইজেশন। আমি তোমাদের সাথে আছি শামীম আরাজিসমিন, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, রাজশাহী কলেজ, রাজশাহী। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আসো, সুস্থ আসো, পড়াশোনা ঠিক মতো করছো। শেয়ার হোল্ডারদের শর্ত স্টক হোল্ডার্স ইকুইটি। আমরা আলোচনার প্রথমেই জানলাম যে অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি অধ্যায়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারে এই যে স্টক হোল্ডার ইকুইটি বলতে কি বোঝায় সেটা আমরা আগে জেনে নিই। স্টক হোল্ডার ইকুইটিটা ক্যাপিটাল স্টক, অ্যাডিশনাল পেড ইন ক্যাপিটাল অ্যান্ড রিটেন আর্নিংস, এই তিনটি ধরনের আইটেম মিলে শেয়ার হোল্ডারদের স্বত্ব সৃষ্টি হয়। এই শেয়ার হোল্ডারদের স্বত্ব নিয়ে এই অধ্যায়ে আলোচনা, এখানে কিভাবে তাদের হিসাব রক্ষণ হবে সে সমস্ত বিষয়ে আলোচনা করা হবে। আজকে আমরা এক নজরে দেখে নিই যে শেয়ার হোল্ডারদের শর্তের হিসাব বিজ্ঞানটা কেমন ভাবে আলোচনা হবে এই অধ্যায়ে। প্রথমে যে বিষয়টা আলোচনা হবে সেটা একটা গ্রুপ করা হয়েছে, সেটা হলো দি কর্পোরেট ফর্ম। আজকের আলোচ্য বিষয় হবে এটা। তারপরে দি কর্পোরেট ক্যাপিটাল, তারপরে ডিভিডেন্ড ডিস্ট্রিবিউশন, প্রেজেন্টেশন অফ স্টক হোল্ডার ইকুইটি, অ্যাকাউন্টিং ফর শেয়ার বেস পেমেন্ট FIRS 2। আজকের ক্লাসের শিখন ফল, তোমরা আজকের ক্লাস থেকে জানতে পারবে দি কর্পোরেট ফর্ম, আমাদের যে আলোচ্য বিষয় দি কর্পোরেট ফর্ম, সেই কর্পোরেশন বা কোম্পানি ব্যবসায়িক সংগঠনটা কি সে সম্বন্ধে জানতে পারবে। যৌথ মূলধনী কোম্পানি বা কর্পোরেশনের অর্থাৎ এই কর্পোরেটেড ফর্মের অধীনে আমাদের আলোচ্য বিষয় হবে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্যটা জানা যাবে, তারপরে এর গঠনটা জানা যাবে, শেয়ার হোল্ডারদের অধিকার স্টক হোল্ডার রাইটস জানা যাবে, স্টেট কর্পোরেট অর্থাৎ রাষ্ট্রীয় আইন কি সেটা জানা যাবে, ভ্যারাইটি অফ ওনারশিপ ইন্টারেস্ট অর্থাৎ মালিকানার স্বার্থের ভিন্নতা সম্বন্ধে আজকে তোমরা জানতে পারবে। দি কর্পোরেট ফর্ম অফ অর্গানাইজেশন অর্থাৎ সংগঠনের কর্পোরেট আকারটা বা গঠনটা কি। মালিকানার ভিত্তিতে ব্যবসায়ী সংগঠন তিন প্রকৃতির, এক মালিকানা ব্যবসায়ী সংগঠন, অংশীদারি ব্যবসায়ী সংগঠন এবং কর্পোরেশন বা যৌথ মূলধনী কোম্পানি। এক মালিকানা ব্যবসায়ী সংগঠন ও অংশীদারি ব্যবসায়ী সংগঠন এর অপর্যাপ্ত মূলধন, সীমিত উৎপাদন ব্যবস্থা, ব্যবসায়ের স্থায়িত্বের অভাব, আইনগত ভিত্তিহীনতার অভাব, সীমাহীন দায় দায়িত্ব ইত্যাদি কারণে কর্পোরেট ব্যবসায় সংগঠন আবির্ভাব। কর্পোরেশন বা যৌথ মূলধনী কারবারের প্রভাব, প্রতিপত্তি, কার্যকারিতা ও প্রসার অনেক বেশি। রাষ্ট্রীয় ও বৈশ্বিক পর্যায়ে নেতৃত্ব দানকারী সকল প্রতিষ্ঠানই এই ধরনের অর্থাৎ কর্পোরেট ব্যবসায় সংগঠনে এখন সারা বিশ্ব রাজত্ব করছে। কর্পোরেশন বা যৌথ মূলধনী কোম্পানি এটা তৈরি হয় স্ব স্ব দেশের আইন অনুযায়ী। বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানি সমূহ 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত পরিচালিত হয়। উক্ত আইনের 2-এর-1 ধারা অনুযায়ী গঠিত পৃথক সত্তার অধিকারী, মালিকদের পৃথক দায় সম্পন্ন
কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী সংস্থাকে যৌথ মূলধনী কোম্পানি বলা হয়। যুক্তরাষ্ট্রে স্টেট ল অনুযায়ী গঠিত এ ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় কর্পোরেশন। আমরা এই বিষয় থেকে আলোচনা থেকে জানতে পারলাম যে কর্পোরেশন বা যৌথ মূলধনী কোম্পানি বলতে বোঝায় যে স্ব দেশের আইন অনুযায়ী কোম্পানি বা কর্পোরেশন গঠিত হবে এবং এটা হবে পৃথক সত্তার অধিকারী এবং মালিকদের দায় হবে নির্দিষ্ট। বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স, কর্পোরেটেড আকারযুক্ত সংগঠনে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। এটি কর্পোরেট আইন দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ নিজস্ব দেশীয় আইন, কর্পোরেট যে আইন সেই আইন দ্বারা এটা নিয়ন্ত্রণ হবে। এটিতে শেয়ার মালিকানা ব্যবস্থা ব্যবহৃত হয়। এটা অবশ্যই একক মূলধন না, অংশীদারি মূলধন না, এটা শেয়ার মূলধনকে শেয়ারে বিভক্ত করা হয় এবং শেয়ার হোল্ডাররা মালিক। বিভিন্ন ধরনের মালিকানা স্বার্থের উন্নয়ন পরিলক্ষিত হয়। এখানে বিভিন্ন ধরনের মালিকানা থাকে, যেমন সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। কোম্পানি বৈশিষ্ট্য দুইভাবে দেখানো যায়। ক, আইনগত বৈশিষ্ট্য। আইনগত বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ। 1. আইন সৃষ্ট প্রতিষ্ঠান, অর্থাৎ ল ক্রিয়েটেড কনসার্ন। প্রত্যেকটা দেশের নিজস্ব আইন অনুযায়ী, নিজস্ব কোম্পানি আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানি বা কর্পোরেশন গঠিত হয়ে থাকে। এই জন্য এটাকে বলা হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান। আইন অনুযায়ী গঠিত হয় এবং আইন অনুযায়ী নিবন্ধিত হয়, এই জন্য এটা আইন সৃষ্ট প্রতিষ্ঠান। কৃত্রিম ব্যক্তিসত্তা, ডিস্টিংক্ট পার্সোনালিটি। যৌথ মূলধনী কোম্পানি পৃথক ও কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। এ কোম্পানি নিজ নামে লেনদেন, চুক্তি ও মামলা করতে পারে, আবার অন্য ব্যক্তিরাও এ কোম্পানির নামে মামলা করতে পারে, এর জন্য এটি কৃত্রিম ব্যক্তিসত্তার অধিকারী। চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, পারপিচুয়াল সাকসেশন। যৌথ মূলধনী কোম্পানি কৃত্রিম ব্যক্তিসত্তার পাশাপাশি চিরন্তন অস্তিত্বের অধিকারী হয়ে থাকে। শেয়ার হোল্ডারগণের মৃত্যু, দেউলিয়াত্ব, শেয়ার হস্তান্তর ইত্যাদি ঘটনায় এ ব্যবসার অস্তিত্ব সহজে বিপন্ন হয় না। বাধ্যতামূলক নিবন্ধন, রেজিস্ট্রেশন। আইন অনুযায়ী যৌথ মূলধনী কোম্পানিকে অবশ্যই নিবন্ধিত হতে হবে। নিবন্ধন এই কোম্পানির জন্য বাধ্যতামূলক। শেয়ার হোল্ডারদের দায় সীমাবদ্ধ বা বিধিবদ্ধ, লিমিটেড লাইবিলিটি। শেয়ার হোল্ডারদের দায় কোম্পানির নিকট ওই পর্যন্তই যে পরিমাণ শেয়ার তারা ক্রয় করে, এর বেশি তাদের দায় আইন অনুযায়ী হয় না। অর্থাৎ কোম্পানির ক্ষতি বা ঋণের কারণে শেয়ার হোল্ডারগণের ব্যক্তিগত সম্পত্তি দায়ী থাকে না। 6. সাধারণ সিলমোহর, কমন সিল। কৃত্রিম ও আইনগত সত্তার অধিকারী হবার কারণে কোম্পানির একটি সাধারণ সিলমোহর থাকে। কোম্পানির বৈধতার জন্য এ সিলমোহর ব্যবহার করা হয়। কোম্পানির সকল কাজে এ সিলমোহর ব্যবহার করা হয়ে থাকে। শেয়ার মূলধন, শেয়ার ক্যাপিটাল। কোম্পানির সমগ্র মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশই হল শেয়ার। কোম্পানি মূলধনের প্রয়োজনে এ শেয়ার বিক্রয় করে মূলধন গঠন করে। সদস্য সংখ্যা, নাম্বার অফ মেম্বার্স। কোম্পানি আইন অনুযায়ী প্রাইভেট কোম্পানিতে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন এবং
পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ সদস্য থাকে। শেয়ার হস্তান্তর যোগ্যতা ট্রান্সফারেবিলিটি অফ শেয়ার। বৈধ আইন বলে নিবন্ধিত পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার অবাধে শেয়ার হোল্ডারগণ হস্তান্তর করতে পারে। পরিচালক পর্ষদ প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক পর্ষদ থাকা বাধ্যতামূলক না হলেও পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক পরিষদ থাকা বাধ্যতামূলক। প্রাইভেট লিমিটেড কোম্পানির পরিচালক পরিষদ গঠনে সর্বনিম্ন 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানির পরিচালক পরিষদ গঠনে সর্বনিম্ন 3 জন সদস্য থাকা আবশ্যক। সাধারণ বৈশিষ্ট্য কমন ক্যারেক্টারিস্টিক্স। যৌথ মূলধনী কোম্পানির সাধারণ বৈশিষ্ট্য সমূহ নিম্নে আলোচনা করা হলো। এক, স্বেচ্ছামূলক সংগঠন ভলেন্টারি অ্যাসোসিয়েশন। কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে স্বেচ্ছায় এ ব্যবসা গঠন করে, তবে অন্য যে কোনো ব্যক্তি শেয়ার ক্রয়ের মাধ্যমে এ ব্যবসায় অংশগ্রহণ করতে পারে। একটি স্বেচ্ছামূলক সংস্থা। অধিক মূলধন মাস ক্যাপিটাল। এ কোম্পানিতে অধিক মূলধন গঠনের সুযোগ রয়েছে। সদস্য বা মালিকের সংখ্যা বেশি হয়, এর মূলধনের পরিমাণ বেশি হয়ে থাকে। জটিল গঠন প্রণালী। এটা আইনসিষ্ট প্রতিষ্ঠান হয়, গঠন প্রণালী কিছুটা জটিল। এ কোম্পানি গঠনে অধিক আনুষ্ঠানিকতার প্রয়োজন হয়। অন্যান্য সংগঠনের ন্যায় ও কোম্পানি সহজে গঠন করা যায় না। গণতান্ত্রিক ব্যবস্থাপনা ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট। গণতান্ত্রিক ব্যবস্থাপনার একটি ক্ষেত্র হলো যৌথ মূলধনী কোম্পানি। কোম্পানির যে কোনো সিদ্ধান্ত গ্রহণে সদস্যদের সংখ্যাগরিষ্ঠ মতামত গ্রহণ করা হয়। কর প্রদান ট্যাক্স পেমেন্ট। কোম্পানির অর্জিত মুনাফার উপর কর প্রদান করতে হয়। কোম্পানির শেয়ার হোল্ডারগণ প্রাপ্ত লভ্যাংশের উপর নির্দিষ্ট সীমার বাইরে কর দিয়ে থাকে। 6. মুনাফা বণ্টন প্রফিট ডিস্ট্রিবিউশন। কোম্পানির অর্জিত মুনাফা কোম্পানির আইন অনুযায়ী মূলধন অনুপাতে বণ্টন করা হয়। পরিচালক মণ্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী আদায়কৃত মূলধনের উপর সৎকার হারে লভ্যাংশ ঘোষণা ও বণ্টন করা হয়। 7. দক্ষ ব্যবস্থাপনা এফিশিয়েন্ট ম্যানেজমেন্ট। পৃথক ব্যবস্থাপনার কারণে যৌথ মূলধনী কোম্পানির দক্ষ ব্যবস্থাপনার অধিকারী হয়ে থাকে। 8. বৃহৎ আয়তন সংগঠন লার্জ স্কেল এন্টারপ্রাইজ। প্রচুর সদস্য সংখ্যা, অধিক মূলধন বিস্তৃত কার্যক্ষেত্রের কারণে যৌথ মূলধনী কোম্পানি বৃহদায়তন ব্যবসায়ী সংগঠন। 9. নির্দিষ্ট উদ্দেশ্য স্পেসিফিক পারপাস। কোম্পানি স্মারকলিপিতে যৌথ মূলধনী কোম্পানির উদ্দেশ্য সমূহ উল্লেখিত থাকে। এ সকল উদ্দেশ্য কোম্পানির পালন করা বাধ্যতামূলক, অন্যথায় অবৈধ ও ক্ষমতার বহির্ভূত কাজ হিসেবে গণ্য হয়। 10. সদস্য পদ মেম্বারশিপ। কোম্পানির শেয়ার গ্রহণের মাধ্যমে সদস্যপদ অর্জিত হয়। শেয়ার মালিকদের বলা হয় শেয়ার হোল্ডার। মৃত ব্যক্তি আইন উত্তরাধিকারীও সংশ্লিষ্ট কোম্পানির সদস্যপদ লাভ করে। কোম্পানির প্রচলন
আমাদের দেশে কিভাবে কোম্পানির প্রচলন হলো আমরা এটা দেখে নিই। প্রথমে পঞ্চদশ শতাব্দীতে ইংল্যান্ডে কোম্পানির প্রচলন হয়। তারপর 1844 সালে ব্রিটিশ পার্লামেন্ট দি জয়েন্ট স্টক কোম্পানি অ্যাক্ট 1844 পাস করে। এরপর 1850 সালে এই আইন কিছু সংশোধন বা সংস্কার করা হয়। 1913 সালে ভারতীয় উপমহাদেশ এই আইন আরো সংস্কার করে। 1972 সালে বাংলাদেশ এই আইন গ্রহণ করে আরো সংস্কার করে। 1977 সালে এই আইন যুগোপযোগী করার জন্য ল রিফর্মস কমিটি গঠন করে বাংলাদেশ সরকার। 1994 সালে 5ই সেপ্টেম্বরে জাতীয় সংসদের 16তম অধিবেশনে কোম্পানি আইন 1994 পাস হয়। বর্তমানে বাংলাদেশের কোম্পানি ব্যবসায় সংগঠন কোম্পানি আইন 1994 অনুসারে পরিচালনা ও নিয়ন্ত্রিত হয়ে থাকে। কর্পোরেশন বা কোম্পানি ব্যবসায় সংগঠনের বিভিন্ন দেশে বিভিন্ন নাম। আমাদের দেশে যেমন কোম্পানি যৌথ মূলধনী কোম্পানি নামে পরিচিত, এটা আবার যুক্তরাষ্ট্রে কর্পোরেশন নামে পরিচিত, তেমনি ফ্রান্সে অ্যানোনি নামে পরিচিত। যুক্তরাষ্ট্রে কর্পোরেশন, বাংলাদেশে যৌথ মূলধনী কোম্পানি। যুক্তরাষ্ট্রের কর্পোরেশন এবং বাংলাদেশের কোম্পানি একই বৈশিষ্ট্য মণ্ডিত, কিন্তু বাংলাদেশের কর্পোরেশনগুলো যুক্তরাষ্ট্রের কর্পোরেশন থেকে একেবারেই আলাদা। বাংলাদেশে মূলত 5টি সেক্টরে কর্পোরেশনের প্রত্যেকটির অধীনে, যেমন বিজেএমসি একটা কর্পোরেশন, পিটিএমসি একটা কর্পোরেশন, বিএসএফআইসি একটা কর্পোরেশন, বিসিআইসি একটা কর্পোরেশন এবং বিএসইসি একটা কর্পোরেশন। এই কর্পোরেশনকে 5টা সেক্টরে ভাগ করা হয়েছে। এদেরই অধীনে বেশ কয়েকটি কোম্পানির ব্যবস্থাপনা ন্যস্ত আছে। ফরমেশন, গঠন। কর্পোরেশন বা কোম্পানি আইনের অধীনে আর্টিকেল অফ ইনকর্পোরেশন পূরণ করে এবং কর্পোরেশন আইন ও শর্তসমূহ পালন করে প্রত্যেক দেশের নিজস্ব আইন অনুযায়ী নিবন্ধিত হলে কর্পোরেশন বা কোম্পানি গঠন হয়। শেয়ার হোল্ডারদের অধিকার। আমরা প্রথমে সাধারণ শেয়ার হোল্ডারদের অধিকার সম্বন্ধে জানি। সাধারণ শেয়ার হোল্ডারগণ শেয়ার অনুপাতে লাভ লোকসান বহন করবে, অর্থাৎ কোম্পানির লোকসান ও ক্ষতি শেয়ার অনুপাতেই বহন করবে, ব্যক্তিগত সম্পত্তি এর জন্য দায়বদ্ধ থাকবে না। শেয়ার অনুপাতে ব্যবস্থাপনায় অংশগ্রহণ করবে, অর্থাৎ যে সমস্ত ক্ষেত্রে ভোট প্রয়োগ করতে পারবে সেই সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে পরিচালক নির্বাচনের ক্ষেত্রে, নিরীক্ষক নির্বাচনের ক্ষেত্রে শেয়ার অনুপাতে ভোট প্রয়োগ করে থাকবে, অর্থাৎ ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে থাকে। কোম্পানির অনুমতি ছাড়া শেয়ার মালিকগণ ইচ্ছা অনুযায়ী শেয়ার সংরক্ষণ করতে পারবে ও হস্তান্তর করতে পারবে, কারণ শেয়ার মালিকদের ব্যক্তিগত সম্পদ। বিলোপ সাধনের সময় কর্পোরেশন বা কোম্পানির সম্পত্তি শেয়ার আনুপাতিক হারে ভাগ করে নেবে। আচ্ছা, অর্থাৎ কোম্পানির যে সম্পদ পাওয়া যাবে সেগুলো শেয়ার অনুপাতেই ভাগ করতে পারবে। শেয়ার অনুপাতে কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সম শ্রেণীভুক্ত শেয়ার বা স্টক ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান শেয়ার হোল্ডারগণ অগ্রাধিকার
পাবে, অর্থাৎ পুরাতন শেয়ার হোল্ডাররা নতুন শেয়ার ইস্যু করলে তারা সবার আগে ক্রয় করার অধিকার পাবে। এই অধিকারকে বলা হয় প্রিএমটি রাইট। সাধারণ শেয়ার হোল্ডারগণ আসলে প্রকৃতপক্ষে কোম্পানির মালিক। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের অধিকার, তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। অগ্রাধিকার শেয়ারকে সাধারণ শেয়ারে রূপান্তর করা যায়। সাধারণ শেয়ার হোল্ডারের তুলনায় অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পায়। বিলোপ সাধনের সময় সাধারণ শেয়ার হোল্ডারগণের তুলনায় অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পায়। সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ, অর্থাৎ যেসব অগ্রাধিকার শেয়ারের মুনাফা যদি কোনো বছর দেওয়া না হয় সঞ্চয়ী থাকে, তাহলে বকেয়া সহ লভ্যাংশ পায়। স্টেট কর্পোরেট ল, অর্থাৎ রাষ্ট্রীয় আইন, দেশের বা রাষ্ট্রের পরিচালিত আইন অনুসারে কর্পোরেশন বা কোম্পানি গঠিত হয়, এই জন্য এটাকে বলা হয় স্টেট কর্পোরেট ল। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিটি রাজ্যে একটি নিজস্ব আইন আছে, অর্থাৎ প্রত্যেকটি স্টেটে একটা নিজস্ব আইন আছে। কোম্পানির কার্যক্রম সুষ্ঠু বা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য রাষ্ট্রের আইন অত্যাবশ্যক। ভ্যারাইটি অফ ওনারশিপ ইন্টারেস্ট, মালিকানার স্বার্থের ভিন্নতা। এক নম্বর সাধারণ শেয়ার, অর্থাৎ ইকুইটি বা অর্ডিনারি শেয়ার। পাবলিক লিমিটেড কোম্পানি বিজ্ঞপ্তির মাধ্যমে জনসাধারণের নিকট যে শেয়ার বিক্রয় করে তাকে সাধারণ শেয়ার বলে। সাধারণ শেয়ার হোল্ডাররা লভ্যাংশ বা কোম্পানির অবসায়নে মূলধন প্রত্যাবর্তনে কোনো অগ্রাধিকার পায় না। অগ্রাধিকার শেয়ার, যে সকল শেয়ার হোল্ডারগণ সাধারণ শেয়ার হোল্ডারদের পূর্বে লভ্যাংশ পেয়ে থাকে এবং অবসরকালে মূলধন পেয়ে থাকে তাকে অগ্রাধিকার শেয়ার বলে। এই অগ্রাধিকার শেয়ার আবার বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, অসঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার, পরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, অপরিশুদ্ধ অগ্রাধিকার শেয়ার, অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, অংশগ্রহণকারী অগ্রাধিকার শেয়ার, রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার, অরূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার। প্রবর্তকদের শেয়ার বা বিলম্বিত শেয়ার, ডেফার্ড বা ফাউন্ডার্স শেয়ার। অগ্রাধিকার শেয়ার ও সাধারণ শেয়ারের মুনাফা ও মূলধন প্রবর্তনের পর যে শেয়ারের অর্থ পরিশোধ করা হয় তাদেরকে বিলম্বিত শেয়ার বলে। কোম্পানির প্রতিষ্ঠাকালে প্রাথমিক ব্যয় নির্বাহের জন্য কোম্পানির প্রবর্তকরা এ ধরনের শেয়ার ক্রয় করে থাকে, তাই এ ধরনের শেয়ারকে প্রবর্তকদের শেয়ারও বলা হয়ে থাকে। বোনাস শেয়ার, অনেক সময় কোম্পানির নগদ অর্থের ঘাটতি থাকার জন্য নগদ লভ্যাংশ না দিয়ে কোম্পানি সাধারণ শেয়ার হোল্ডারদেরকে শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়ে থাকে, এই ধরনের লভ্যাংশকে বোনাস শেয়ার বলা হয়। সাধারণ শেয়ার দুই প্রকার, ক এ শ্রেণীর সাধারণ শেয়ার, এ শ্রেণীর শেয়ারের ভোট অধিকার না থাকার শর্ত থাকতে পারে যাতে কোম্পানির নিয়ন্ত্রণ অন্য কারো উপরে চলে না যায়। শর্ত সাপেক্ষে এ ধরনের শেয়ার শুধুমাত্র পারিবারিক সদস্যদের মধ্যে শেয়ার ক্রয় বিক্রয় করা যায়। খ বি শ্রেণী, এ ধরনের শেয়ার হোল্ডারদের ভোট অধিকার আছে এবং অবাধে ও স্বাধীনভাবে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারে।
থ্যাংকস ফর অল। ভালো থেকো, সুস্থ থেকো, এই দোয়ার রাখছি। আগামী ক্লাসে কর্পোরেট ক্যাপিটাল আলোচনা হবে।